দেশে প্রথমবারের মতো হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট প্রক্রিয়ার মাধ্যমে 18 মাস বয়সী থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। দুপুরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এখন থেকে দেশেই মাত্র 8 থেকে 10 লাখ টাকা ব্যয়ে থ্যালাসেমিয়া নিরাময়যোগ্য চিকিৎসা সম্ভব বলেও জানান তারা। চিকিৎসকরা জানান, বর্তমানে এই রোগের একমাত্র চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এক্ষেত্রে ডোনার পাওয়া বেশ কষ্টসাধ্য, কিন্তু হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট হাফ ম্যাচ ডোনার দ্বারাই করা সম্ভব। তাই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের বিকল্প পদ্ধতি হিসেবেই হ্যাপ্লোই সহজলভ্য ও নিরাপদ মনে করছেন চিকিৎসকরা। এই প্রক্রিয়ার জন্য ডোনার পেতেও তেমন ভোগান্তি পোহাতে হয় না। বাংলাদেশে 8 লাখের বেশি মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এর চিকিৎসা ও ব্যয়বহুল, সে কারণে থ্যালাসেমিয়ার রোধে সচেতনতাকেই গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট করে, অর্থাৎ 50% ম্যাচ ট্রান্সপ্ল্যান্ট করে এই এই সাকসেসফুলি এই আউটকামটা নিয়ে আসা যায়। এবং এই গ্রেজুয়ালি এই গত 5-7 বছরে সারা ওয়ার্ল্ড এত আপডেট হয়েছে যে এখন এই হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্টের আউটকামটা অলমোস্ট ক্লোজ টু ফুল ম্যাচ ট্রান্সপ্ল্যান্ট। আমরা এখন থেকে বলতে পারি যে অল থ্যালাসেমিয়া ট্রান্সপ্ল্যান্ট মানে পেশেন্ট উই ক্যান অফার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এজ এ কিউরেটিভ অপশন।